সত্যিই একজন হিরো। আমি না। রনি, তোমার ফিল্মের কাজ কেমন চলছে? আমার ছবির জন্য এখনো কোনো বিষয় পাইনি ফুপু, তবে বাচ্চারা খুবই ভালো। আর মিঠু? খুব ভালো মিঠু। ছবিতে তোমাকে একটা ভালো পার্ট দিতে হবে। আমি আশা করি তুমি একটা ভালো ছবি তৈরি করবে। আমাদের ভুল হয়ে গেছে আপা। ঠিক আছে, এটা একটা দুর্ঘটনা। তোমরা হাত ধুয়ে ফেলো আর অফিস ঘর থেকে আরেকটা কলস নিয়ে এসে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসো। তোমারে না কতবার বলছি মেম্বারের ধান খেতে যাইবা না, কেন গেলা? হ্যাঁ, যদি আবার যাও তাইলে তোমারে মারুম। রাসু, কাউরে শুধরানোর এটা ঠিক পথ না। ওর লগে ভালোভাবে ব্যবহার করো, কারণ ও তো এখনো শিখতাছে। তোমার আর লালি থেকেই তো সে শিখবো। ভয় পাইও না। এইজন্যই মনো বাড়ি থেকে পালায় আসছে, তার বাবাই তারে মারছে। দেখো ওর হাতে কি বড় মাইরের দাগ। ওর বাবারে ব্যাপারটা জানাইতে হইব মিনা, তা না হইলে তারা ওরে নিয়ে খুব চিন্তা করব। কিন্তু যদি আবারও মারে? শোনো মিনা, কাল সকালে আমি একজন রে ওগো গ্রামে পাঠামু। ওর বাবারে এই একদিন চিন্তায় থাকবার দা, তাতে যদি সে বুঝবার পারে যে সে কি অন্যায়টা করছে। আসো মানো, তুমি আমাগো লগে থাকবার পারো। ইশ, মা আমারে দোকানে যাইতে বলছিল, আমি তো একদম ভুল লাগেছি। আমার বোন রুনু কোন সময় মায়ের গাম ভুইলা যদি খেলতে যায়, তাইলে আমার মা ওরে ডাইল ঘুটনি দেয়া এইভাবে এইভাবে মার। কি সাংঘাতিক, মা আমাগো কখনো মারে না। মিনা, আমি দোকানে যাইতে ভুইলা গেছি মা, কাল স্কুল থেকে বাড়ি ফেরার পথে দোকানে যাম। ঠিক আছে, আবার ভুইলা যায় না। যেন আমি তোমারে বলছিলাম না, মা আমাগো কখনো বকে না। বকে না, বকে না।
রাজু, তুমি বাড়ির কাজ করে এনেছো? আমি করতে পারি নাই, আমি কিছুই বুঝতে পারি না। বেচারা রাজু, এই মাসে মার খাইবো। এখন শিক্ষক আপা একটা ব্যাগ নিব আর রাজুরে মারবো, ঠিক যেমন আমাকে স্কুলের মাস্টাররা কইরা থাকে। না মনো, আমাকে স্কুলের আপা কখনো মারেন না। রাজু, তুমি ক্লাসের পরে অপেক্ষা করো, আমি তোমাকে এটা বুঝিয়ে দেব, এটা খুবই সহজ। আপা, মনো ভাবছিল আপনি রাজুরে মারবেন, তবে আমার মনে হয় ও বাড়িতে আর স্কুলে খুব মার খায়। খুবই ভয়ের কথা মিনা, এটা শিশুদের মনে ভয়ের সৃষ্টি করে। তুমি জানো সরকার স্কুলে শারীরিক শাস্তি বন্ধ করার বিষয়ে আইন পাশ করেছে? তাই আপা? হ্যাঁ, বড়রা যদি একবার মনে করে যে তারা যখন শিশু ছিল তখন মারলে তাদের কেমন লাগতো, তাহলেই তারা আর শিশুদের মারত না। আমি তো বুঝতে পারি নাই, না জানি আর কি হয়। কাল সকালে মনোরণীতে মনোর বাবা আসবো। আমার মনো ভালো আছে তো? সে ভালো আছে। আমরা খুবই চিন্তায় আছিলাম, কোথায় কোথায় সে? বাড়ি থেকে পালানোর অপরাধে তার শাস্তি দেওয়ার দরকার। টনি ভাইয়া, ছবি কি শেষ হয়েছে? হ্যাঁ, প্রায় শেষ। যতক্ষণ মনো না আসে ততক্ষণ আমরা এটা দেখবার পারি। কিন্তু আমার ছেলে? সে অন্য বাচ্চাদের সাথে আছে, এক্ষুনি চলে আসবে। চা খাইতে খাইতে আমরা ভিডিওটা দেখালই। পুরস্কার পাইবো, এমন কোন ডাইরেক্টরের ছবি দেখার সুযোগ আর নাও পাইতে পারি। সরকার বিদ্যালয়ে ও পরিবারে শিশুদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন করা থেকে বিরত থাকার জন্য শিক্ষক ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে। আমার ছেলে সত্যিই আমার এত ভয় পায়, আর এই কারণে সে পালাইছে? আমি তো তারে নিয়ম কানুন শিখানোর লাগিয়ে মারছি। আমরাও ছোটবেলায় এইরকম অনেক মায়ের খাইছি, মায়ের না খাইলে বড় হওয়া যায় না। শিশুদের নিয়ম শৃঙ্খলার দরকার আছে, কিন্তু তা শেখাতে হবে ভালোবেসে, শাস্তি দিয়ে নয়। আর শেখার সময় তো শেষ হয়ে যায় নাই, তাই না?
বাড়ি থেকে আর কখনো পালাইবা না। আমার ভুল হইয়া গেছে বাবা। চলো বাবা বাড়ি যাই, তোমার মা অপেক্ষা করতেছে। বাড়ি যাইয়া সবার সাথে এইগুলো আলাপ করতে হইব। সাবাস সাবাস রনি, তোমার এই ভিডিও ছবি আমাদের নতুন পথ দেখাইলো। রনি ভাইয়া, তোমার যতগুলা ছবি আছে তার মধ্যে এইটাই হিট ছবি। পড়া লেখা শিখতে চাই।